হ্যালো আমেরিকা অনুষ্ঠানে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের জন্য প্রতি সপ্তাহে নিয়ে আসছি আমেরিকার বিভিন্ন খবর। জানতে পারবেন আমেরিকায় প্রবাসী বাংলাদেশিরা কেমন আছেন, থাকবে বিশেষ কিছু ঘটনা, বিশেষ কিছু কথা। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দাতব্য সংগঠনের একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন, তাছাড়াও রয়েছে পরবর্তী প্রজন্মের সাংবাদিকদের নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে প্রশিক্ষণ কর্মসূচির কথা। বাংলাদেশের দুস্থ শিশুদের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ডিসিআই। বর্তমানে আমেরিকার বিভিন্ন রাজ্যে ডিসিআই তহবিল সংগ্রহের লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান করছে। তারই অংশ হিসেবে ওয়াশিংটনের অদূরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সম্পর্কে আহসানুল হকের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংগঠন ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল, সংক্ষেপে ডিসিআই, আমেরিকার কয়েকটি রাজ্যে তহবিল সংগ্রহের লক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করেছে। তারই অংশ হিসেবে মেরিল্যান্ডে সম্প্রতি একটি বর্ণাঢ্য অনুষ্ঠান হয়ে গেল। বাংলাদেশের দুস্থ শিশুদের সাহায্যার্থে কর্মরত ডিসিআইয়ের জন্য স্থানীয় বাংলা স্কুলের শিশুরা গাইল উই শ্যাল ওভারকাম, অর্থাৎ আমরা করব জয়। 2003 সালে আমেরিকায় বসবাসরত ডক্টর এহসান হক এবং ডক্টর ব্রায়ান ডিব্রফ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। To keep them in school, it is necessary to ensure that all of these interrelated components like education, দুস্থ শিশুদের জন্য শিক্ষা এবং চিকিৎসার সুযোগ তৈরি করে দেবার লক্ষ্যে ডিসিআই কাজ করছে। শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাই শিশুদের সাহায্য করার মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার এই সংগঠনটির। এই এই স্লাইডটি যদি দেখেন, যে আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন রিসেন্টলি এই সিএনএনের একটা নিউজে, এবং যার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের আমেরিকায় প্রায় 160 বিলিয়ন ইউএস ডলার প্রতি বছর নষ্ট হচ্ছে। তার মানে 40% ইউএস ফুড ওয়েস্টেড হচ্ছে, যার কারণে প্রায় 160 বিলিয়ন ডলার অপচয় হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ সহ পৃথিবীর অনেক শিশুকে এরকম গার্বেজের ভিতর খাবার খুঁজে পেতে হচ্ছে। আপনি এবারে যুক্তরাষ্ট্রে এসেছেন ডিসিআই, ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল, একটি শিশুদের জন্য চ্যারিটি অর্গানাইজেশন, তাদের শুভেচ্ছা দূত হিসেবে আপনি বিভিন্ন স্টেটে যাচ্ছেন, অনুষ্ঠান করছেন, এই ব্যাপারে আপনি উৎসাহী হলেন কেন? ডিসিআই এর তরফ থেকে আমাকে 3 মাস আগে একটা অনুষ্ঠানের জন্য এখানে আমেরিকায় আমন্ত্রণ জানানো হয়েছিল। তখন আমি এসেছি এবং এনাদের কার্যক্রম আমার খুব ভাল লেগেছে। ডিসিআই এর সব কিছু শুনলাম, বাচ্চাদের জন্য ওনারা কী করেন, কী ধরনের কার্যক্রম তারা করে থাকেন, তো সব কিছু শুনে আমার খুব ভালো লাগলো। এবং পরবর্তীতে এই ডিসিআই এর নির্বাহী পরিচালক জনাব এহসান ভাই আমাকে যখন বললেন যে আমি ডিসিআই এর সঙ্গে কাজ করতে পছন্দ করব কিনা, বা তখন আমি বললাম যে আমি খুব খুশি হব যদি আমি ডিসিআই এর সঙ্গে নিজেকে যুক্ত করতে পারি। তো সেভাবে আমি তখন থেকে ডিসিআই এর সঙ্গে নিজেকে যুক্ত করেছি এবং আমার বাচ্চাদের জন্য কাজ করতে খুব ভাল লাগছে। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে। ডিসিআই আয়োজিত সঙ্গীতানুষ্ঠানের বিশেষত্ব সম্পর্কে স্থানীয় বাংলা স্কুলের কর্মকর্তা শামীম চৌধুরী বললেন, মানে কনসার্ট তো এখানে সবসময়ই হয়, কিন্তু এই কনসার্টটার যে ডিসিআই উদ্যোগে যেটা, সেটা হলো কি একেবারে বাংলাদেশের যারা প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে, সেই সমস্ত শিশু যারা বঞ্চিত, সেই সমস্ত শিশুদের জন্য তারা যে কাজ করছে, যেই জন্য আমি মানে মানে চমৎকারভাবে আমি বলবো যে ডিসিআই এর কাজগুলোকে যে কোনো মানুষই ধন্যবাদ না জানিয়ে পারে না। এবং এর সাথে যে আমরা একটি টিকিট কিনে কিংবা একটু অংশগ্রহণ করতে পারছি ডিসিআই আজকের এই কনসার্টে, সাবিনা ইয়াসমিন কনসার্টে,
এতে আমরা নিজেরাই ভীষণ ভালো ফিল করছি আর কি। যারা বহু দূর থেকে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকা ডক্টর মারিয়াম পারভিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানালেন। অশেষ ধন্যবাদ। দুস্থ শিশুদের সাহায্যার্থে ডিসিআই যে কাজ করছে তা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে আরও উজ্জ্বল করবে বলেই সবাই আশা করছেন। হাসানুল হক, ভয়েস অব আমেরিকা। ইন্টারনেট এবং দ্রুত গতির প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সাংবাদিকরা চেষ্টা করে চলেছেন কত দ্রুত মানুষের কাছে সংবাদ পৌঁছে দেওয়া যায়। আগের যে কোনো সময়ের তুলনায় এখন মানুষের কাছে খবর পৌঁছানোর জন্য রয়েছে বহু রকম পন্থা। লস অ্যাঞ্জেলেসেও একটি স্কুলে পরবর্তী প্রজন্মের সাংবাদিকদের শেখানো হচ্ছে সংবাদ পরিবেশনের এসব ভিন্ন ভিন্ন ব্যবস্থা সম্পর্কে। চলুন দেখা যাক এ প্রতিবেদনটি। ফেইথ মিলার যখন কলেজে সাংবাদিকতা নিয়ে লেখাপড়া করতে চাইল তখন সে জানতই না তার হাতে কলমে শিখতে হবে। আমি ভাবিনি যে স্কুলে আমি সত্যি সত্যি রিপোর্টিং করব এবং আমার এই বিষয়ে কোনো ধারণাই ছিল না। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অ্যানেনবার স্কুল অব জার্নালিজম থেকে টেলিভিশন, রেডিও কিংবা ওয়েব সকল মাধ্যমেই সাংবাদিকতা শিক্ষা দেওয়া হয়। শুধু তাই নয়, বললেন স্কুল অব জার্নালিজমের পরিচালক উইলো বে। আমরা আশা করি সাংবাদিকরা প্রযুক্তির সব ধরনের ব্যবহার শিখবেন যাতে খবর তৈরির জন্য যত ধরনের গবেষণা প্রয়োজন তা করতে পারেন। আমরা চাই তারা মাল্টিমিডিয়ার জন্য খবর তৈরির পুরো দক্ষতা অর্জন করবেন, পাশাপাশি তারা যেন তাদের সংবাদ পাঠক, শ্রোতা বা দর্শকদের কাছে খবর পৌঁছানোর দক্ষতাও অর্জন করেন। আধুনিক নিউজরুমের মতো করে তৈরি প্রতিষ্ঠানটির নতুন মিডিয়া সেন্টারে তারা এসব শেখেন। সেন্টারের অ্যাসাইনমেন্ট ডেস্ক এবং ওয়ার্কস্টেশনে শিক্ষার্থীরা টেলিভিশন, রেডিও বা ওয়েবের জন্য কাজ করেন। তাদেরকে প্রযুক্তি সম্পর্কে দক্ষ আর কম্পিউটার প্রোগ্রামিংও জানতে হবে। তাদের জানা প্রয়োজন ওয়েব কিভাবে কাজ করে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট খুঁটিনাটি বিষয় জানতে হবে। ডিজিটাল সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক রবার্ট হার্নান্দেজ ওয়েব সাংবাদিকদের খবর তৈরির জন্য প্রয়োজনীয় কিছু উপায় প্রদর্শন করলেন। এখন ফোনেই 360 রকম প্যানোরামা করা সম্ভব। টর্নেডো কেমন হতে পারে তা নিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। কিভাবে তা গাছপালা উপড়ে ফেলতে পারে তা বোঝানো যায়। ফোনের এক অ্যাপের দ্বারা কিভাবে সেগুলো জোড়া লাগানো যায় তাও করা সম্ভব। ইন্টারনেটে অডিও ভিডিও রেকর্ড করার জন্য গুগল গ্লাস ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীরা ক্লাস নিতে পারেন। প্রিন্ট ও ডিজিটাল সাংবাদিকতার শিক্ষার্থী উইল ফিডারম্যান বললেন, আমার মনে হয় ভবিষ্যতে অবস্থা এমন হবে যেখানে সব বিষয়ে দক্ষতা না থাকলে এই পেশায় টিকে থাকাই সম্ভব হবে না। মাল্টিমিডিয়া না জানলে চাকরি পাওয়া কঠিন হবে। বাস্তব অবস্থার সঙ্গে শিক্ষার্থীদেরকে শুধু পরিচিত করানোই উদ্দেশ্য নয়, বরং তাদেরকে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই শেখানো হবে। তবে নতুন প্রযুক্তি যখন আসে তখন নতুন করে আসে নীতি নৈতিকতার প্রশ্ন, বললেন মিডিয়া সেন্টারের নির্বাহী পরিচালক সেরেনা চা। সাংবাদিকতার ক্ষেত্রে সব কিছু যত্নের সঙ্গে বিবেচনা করা উচিত। কিভাবে আমরা শিক্ষার্থীদেরকে দায়িত্ববান হয়ে কাজ করতে শেখাই, এটা সত্য যে নতুন প্রযুক্তি প্রায়শই নতুন নতুন প্রশ্নের জন্ম দেয়, কারণ এই অবস্থায় আগে চেয়ে বাস্তবতাকে নিজের স্বার্থে ব্যবহারের সুযোগ বেশি থাকে। সাংবাদিকতার শিক্ষকদের বক্তব্য হচ্ছে এইসব প্রযুক্তির মূলে যে বিষয়টি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে জরুরি তা হচ্ছে তাদেরকে সাংবাদিকতার সনাতন পদ্ধতি খুব ভালোভাবে বুঝতে হবে, শিখতে হবে কিভাবে সুন্দর করে সুষম ও পক্ষপাতহীন সংবাদ লিখতে হয়। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। আমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com, ইমেইলের ঠিকানা helloamerica@voanews.com, ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পাবেন ভিওএ বাংলা চ্যানেলে। আমরা ফেসবুকেও আছি, ভিওএ বাংলা ফেসবুক ফ্যান পেজে আসুন, সেখানেও আপনার মতামত জানাতে পারবেন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি আমি সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।